নমস্কার, আমি সম্রাট। ওয়েলকাম টু 9 PM মোটিভেশন। সেকেন্ড হাউসে রাহু যদি অর্থকে ডিল করে থাকে, তার মানে আপনি ব্যাংকিং সার্ভিসের জন্য আপনি প্রিপারেশন নিতে পারেন। রাহু যদি দ্বিতীয় থাকে, আমি দেখেছি ভালো ভালো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ভালো ভালো কস্ট অ্যাকাউন্টেন্ট, এরা নিজেদের জীবনে খুব প্রতিষ্ঠা পায়। তার কারণ দ্বিতীয় রাহু মানিটোরিয়াল ডিলিং করায়। দ্বিতীয় যদি রাহু থাকে, আমি কি বললাম, কথা বলার প্রচুর একটা অভ্যাস, কথার প্রতি তার একটা আগ্রহ, তাহলে আমি সেটাকে পজিটিভ জায়গায় কাজে লাগাই। আমি একটা টিভির অ্যাঙ্কার হই, আমি একটা নিউজ রিডার হতে পারি, আমি ভালো ভাষ্যকার হতে পারি, আমি ভালো রিসাইটার হতে পারি, আমি অ্যানালিটিক্স হতে পারি। আমি যেহেতু কথা ভালো বলতে পারি, তার মানে আমি কথার দ্বারা এমন কিছু কাজ করতে পারি, কথার দ্বারা মানুষকে আমি মোটিভেশনাল কাজ করতে পারি। তার মানে দ্বিতীয় রাহু তারা ভালো মোটিভেটারও হতে পারে। আমাকে জিনিসটা খালি ঘুরিয়ে দিতে হবে। দ্বিতীয় রাহু চাটুকথার বাক্য না বলে, দ্বিতীয় রাহু যদি মোটিভেশনাল কথা বলে, সেখানে তিনটে মানুষ, পাঁচটা মানুষ তার কথা শুনে মোটিভেট হয়ে নিজের জীবনকে রক্ষা করতে পারছে। তাহলে দ্বিতীয় রাহুর এটা পজিটিভ সাইড, আর অতিবাক্য দ্বিতীয় রাহু নেগেটিভ সাইড। অতিবাক্যই বলবো, জায়গা মতো বলবো, আমি একটা ভালো ধারাভাষ্যকার হলাম, আমি একটা ভালো কমেন্ট্রেটার হলাম, আমি সেই কমেন্ট্রি করে আমি সেখান থেকে পয়সা রোজগার করি, আমার নাম হলো, যশ হলো, খ্যাতি হলো, অর্থ হলো। বোঝাতে পারলাম বিষয়গুলো? এত ট্রানজিট, ট্রানজিটকে ঠিক আমরা আমাদেরকে এইভাবে গুনতে হয়। তার মধ্যে তো শর্তাবলী প্রযোজ্য, আমি সেটা বলেইছি। চলে আসা যাক 3 নম্বর। যদি কারো লগ্নের সাপেক্ষে রাহু 3-এ থাকে, বা এই মুহূর্তের ট্রানজিটে যদি চন্দ্রের 3-য়ে যদি রাহু যায়, তাহলে রাহু কী করায়? রাহু 3 নম্বরের জায়গাটাই হচ্ছে আমাদের সম্পর্কের জায়গা, রিলেশনশিপের জায়গা। তা আমরা রিলেশনশিপের জায়গা মানে রাহু 3 নম্বর স্থানে, শাস্ত্র বলছে রাহু 3 নম্বর ঘরে অত্যন্ত ভালো, কিন্তু সে ডিল করে সম্পর্ক নিয়ে, সে সম্পর্ককে বাজে করতে পারে, সম্পর্কের মধ্যে ভাঙন ধরাতে পারে, বহু সম্পর্ক হবে, বহু সম্পর্ক নষ্ট হতে পারে। আজকের দিনে একটা মানুষ একাও হয়ে যেতে পারে 3য় রাহুর জন্য, তার কারণ তার সম্পর্ক ভালো জায়গায় নেই। তার কারণ রাহু তাকে 3-এ বসে সম্পর্ক নষ্ট করাচ্ছে। কেন নষ্ট করাচ্ছে জানেন? এর পিছনে একটা ভালো ইন্টারেস্টিং পার্ট আছে। তার কারণ আপনারা দেখে নেবেন, রাহু যদি 3 নম্বর ঘরে থাকে, সেই জাতক বা জাতিকা প্রচণ্ড কারেজিয়াস হয়, প্রচণ্ড সাহসী। তারা অত্যন্ত ক্রিয়েটিভ কাজ করতে পারে, এবং তারা স্বাধীন চেতাভাবে নিজের কাজ সুন্দর করে সমাজের সামনে রাখতে তারা পছন্দ করে। তারা কোনো লেজ পছন্দ করে না, তারা কোনো তিতি বিরক্ত হওয়া পছন্দ করে না, তাদেরকে বিরক্ত কেউ করবে এটা তারা পছন্দ করে না। এই জন্য দেখবেন 3য়ে যাদের রাহু বসে রয়েছে, এরা খুব একটা বেশি চাকরি বাকরির মধ্যে থাকে না, এরা সেলফ এমপ্লয়মেন্ট, বিজনেস বা সেলফ প্রফেশনের মধ্যে এরা নিজেদেরকে গুটিয়ে রাখে। তার কারণ নিজের কাজে সে নিজেকে ফুটিয়ে তুলতে পারে, সেখানে তার সৌন্দর্যতা রয়েছে, তার কাজ করার অনেক জায়গা রয়েছে, ময়দান পুরো ফাঁকা, এরকম একটা জায়গায় সে বিচরণ করে যে না, সে ক্রিয়েটিভ কাজ পার্টে সে এমন এমন কিছু তারা কাজকর্ম করবে যেটা সমাজের থেকে একদম আলাদা, আর দশজন যেটা করে না সেটা ও করে, এই 3য় রাহু করে। রাহু 3 নম্বর ঘরে বসে রয়েছে, আর বা ট্রানজিটে রাহু 3 নম্বর ঘরে যাচ্ছে, তার মানে এই 18 মাস আপনি কিছু কারেজিয়াস ওয়ার্ক করবেন, এই 18 মাস আপনি কিছু ক্রিয়েটিভ কাজ করবেন, এই 18 মাস আপনি এমন কিছু কাজ করবেন যে কাজ মানুষের পছন্দ আসবে, যে কাজ মানুষের পছন্দ হবে। 3য় রাহু স্বাধীনভাবে বাঁচতে পছন্দ করে। 3য় রাহু দেখবেন এরা কোনোদিন পরদারগ্রস্ত, পর নির্ভরশীল হয় না, যেটা 2য় রাহুর মজা। 2য় রাহু ঠিক উল্টো, 3য় রাহু ঠিক তার আর একদম বিপরীত। মানে 2য় রাহু যদি নর্থ হয়, 3য় রাহু সাউথ পোল। তার কারণ হিসেবটাই তো আলাদা হয়ে যাচ্ছে, ক্রিয়েটিভ পার্ট, কারেজিয়াস ওয়ার্ক, আর এরা এমন কাজ করবে যেটা আর কেউ করে না, এরা সমাজের একটা আদর্শ হয়ে ওঠার একটা চেষ্টা করবে। 3য় রাহু ট্রানজিট, রাহু যখন ট্রানজিট করছে 3rd হাউসে, তার মানে আপনি এই মুহূর্তে যেটা দাঁড়ায়, এই 18 মাস সম্পর্কের থেকে আমার কিছু ক্ষয়ক্ষতি আসতে পারে, তাহলে আমাকে সাবধানে থাকতে হবে সম্পর্ক থেকে। 3rd হাউসে রাহু যদি থাকে, বা গোচরে যদি 3rd হাউসে রাহু থাকে, আমি দেখেছি তাদের বৈবাহিক ডিলিংস ঠিক হয় না। তার মানে 3য়ে যদি রাহু যাচ্ছে, তার মানে মীন রাশির 3য়ে যদি রাহু যায়, তার মানে এই মুহূর্তে তাদের বৈবাহিক ডিলিংস এই 18 মাস একটু বিপদের মধ্যে থাকতে পারে। স্বামী স্ত্রীর সম্পর্কর যে মাধুর্যতা একটু নষ্ট হলেও হতে পারে এই 18 মাস 3rd হাউসে রাহু। জন্মকালীন যদি লগ্নের 3য় রাহু হয়, তাহলে তো কথাই নেই।
একটা জিনিস দেখবেন, থার্ড হাউসে রাহু কিন্তু আধ্যাত্মিকতাকে পূর্ণ বাড়ায়, স্পিরিচুয়ালিটিকে পূর্ণ বাড়ায়। কেন না, থার্ড হাউসে রাহু নাইন্থ হাউসে দৃষ্টি, কারণ রাহু যখন থার্ড হাউসে বসে থাকছে নবমে কেতু চলে যাচ্ছে, তার মানে কেতু অকাল্ট সায়েন্স, গুপ্তবিদ্যা, ইন্দ্রিয়বিদ্যা, চক্রবিদ্যা সবই। তার মানে আমাদের স্পিরিচুয়াল পাওয়ারকে থার্ড হাউস এনহ্যান্স করছে। তার মানে এই মুহূর্তে গোচরের তৃতীয় রাহু আপনার, আপনার গোচরের রাশির তৃতীয় রাহু আপনাকে স্পিরিচুয়ালি অনেক এনহ্যান্স করে দেবে, এটা আপনার জন্য ভালো। আপনি সেই ক্ষেত্রে এখন কাজ করতে পারেন, এই মুহূর্তে দাঁড়িয়ে সেই জায়গায় কাজ করতে পারেন। আমি সাবধান করব সেই সমস্ত ব্যক্তিদের যাদের, যারা এই মুহূর্তে গভর্নমেন্ট অর্গানাইজেশন ছাড়া চাকরি করেন, গভর্নমেন্ট অর্গানাইজেশন তো আছেই কিন্তু যারা বেসরকারি সংস্থানে যারা চাকরি করেন তাদের জন্য আমি একটা বিশেষ সতর্কবার্তা দেব যে এতদিন যার সাথে আপনারা এক থালায় ভাত খেতেন, এক কাপে চা খেতেন, এখন তার সাথে দূরত্ব মেনটেন করতে হবে। তার কারণ এই মুহূর্তে সেই ব্যক্তি আপনার জন্য ক্ষতিকর হয়ে যেতে পারে, আপনার প্রফেশন জিজ্ঞাসা চিহ্নে চলে যেতে পারে। আপনার থার্ড হাউসে রাহু পৌঁছেছে, আপনার সম্পর্কের মধ্যেই কোনো ব্যক্তি বা কোনো মানুষের দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন, এই মুহূর্তে সেটা কিন্তু আপনাকে মাথায় রেখে চলতে হবে। সব করবেন, স্পিরিচুয়ালিটি সব কিছু করবেন, আপনি নিজের কাজ করবেন, কিন্তু বাইরের লোকের থেকে সাবধান, নিজের লোকের থেকেও সাবধান, এটা মাথায় রাখতেই হবে। বৈবাহিক জায়গাকে ঠিক রাখতে হবে। থার্ড হাউস, এবার যেহেতু সে থার্ড হাউসে জাতক জাতিকাদের মধ্যে একটা কারেজিয়াস ওয়ার্কের একটা চিন্তাভাবনা আছে, এই মুহূর্তে যারা সবে কলেজ পাশ করেছে, চাকরি বাকরি খুঁজছে বা অমুক কিছু করছে, তারা এই মুহূর্তে স্বতন্ত্র, নিজেদের কিছু কাজকর্ম তো করতেই পারে। তার কারণ এক, যদি জন্মছকে তৃতীয় রাহু থাকে, এই মুহূর্তে রাহু তুঙ্গ হয়েছে। দেখুন, বিষয় বিশ্লেষণ, টার্মস অ্যান্ড কন্ডিশন অনেক, আমাদের অনেক শর্ত ফলো করতে হয়। তার কারণ আপনার যদি, আপনার জন্মকালীন ধরে নিলাম লগ্নের তৃতীয় রাহু, আপনার জন্মকালীন লগ্নের তৃতীয় রাহু, এই মুহূর্তে রাহু তুঙ্গ অবস্থানে গেছে, তার মানে রাহু এখন আপনাকে কী কী দেবে, আপনাকে কারেজিয়াস ওয়ার্কে সে এখন আপনাকে আরও ঠেলে দেবে, আপনি পরিপূর্ণভাবে কারেজিয়াস ওয়ার্ক করতে পারবেন। তার মানে আপনি এখন পড়াশোনা উদ্যমের সাথে করতে পারবেন, চাকরি বাকরি উদ্যমের সাথে করতে পারবেন, আপনি স্পোর্টসম্যান, আপনি উদ্যমের সাথে খেলাধুলা করতে পারবেন, আপনি ক্রিয়েটিভ ফিল্ডের সাথে যদি জড়িত থাকেন, আপনারা যারা মিডিয়ার সাথে যারা জড়িত রয়েছেন তারা খুব ভালোভাবে কাজ করতে পারেন এই মুহূর্তে, তাদের কাজ এখন প্রশংসা পাবে। এই 18 মাস লগ্নের তৃতীয় আপনার রাহু বসে রয়েছে, বর্তমান ট্রানজিটে রাহু বৃষরাশিতে বসে রয়েছে, বা যাদের যাদের মীন রাশি, রাশির তৃতীয় রাহু পৌঁছেছে তাদের জন্য কিন্তু এই কথাগুলো, এই 18 মাস ফলো করুন। এবং যাদের লগ্নের তৃতীয় রাহু তাদের জন্য আমার এই বক্তব্য সারা জীবন ফলো করতে হবে। রাহু এনকারেজ করছে নতুন নতুন, আমি উদ্দীপনা নেব, আমি কারেজ, এখানে লগ্নে রাহু মানে কারেজ, প্রচুর সাহসী, লগ্নে রাহু মানে লিডারশিপ কোয়ালিটি, কিছু কিছুটা পারমিশন দেবে আপনার সেভেন্থ হাউসে কিছু মজা এইখানটায়।